তৃণমূলের অনুব্রত মন্ডল আর বিজেপির দিলীপ ঘোষে বাগত নতুন কিছু নয় এর আগেও একাধিকবার বাগযুদ্ধে সামিল হয়েছেন তারা বিধানসভা নির্বাচনের আগে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি তখনও দুপক্ষের বিবাদ জারি রয়েছে রূপর মুকুট পড়া নিয়ে অনুব্রত মন্ডলকে বিদলেন বিজেপির রাজ্য সভাপতি শুক্রবার বীরভূমের নানুরে মিলন মেলায় গিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল ওই মেলার উদ্যোক্তা দর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতাকে দু কেজি ওজনের রুপোর মুকুট উপহার হিসেবে মাথায় পরিয়ে দেন ওই মুকুট মাথায় দিয়েই মঞ্চে বসে থাকতে দেখা যায় অনুব্রত মন্ডলকে যার নজর কটাক্ষ অনেককে ধরে নিয়েছেন আর তো রাজা বা মন্ত্রী হওয়া যাবে না তাই কেউ কেউ মুকুট পড়ছেন মিলন মেলার অনুষ্ঠানে যোগ দিয়ে সব মেজাজে নাম না করে বিজেপিকে তোপও দেগেছিলেন অনুব্রত গেরুয়া শিবিরকে ঠেঙিয়ে পার করার নিদান দিয়েছিলেন তিনি তারও পাল্টা জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি তিনি বলেন ওখানকার লোকেরা এর জবাব দিয়ে দেবে